ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে এক রোগী এবং স্কয়ার হাসপাতালে এক রোগীর মৃত্যু। তবে স্বাস্থ্যমন্ত্রী দাবি, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আতঙ্কিত হবার কিছু নেই। ডেঙ্গুতে মাদারীপুরে এক গৃহবধূ এবং বরগুনায় এক শিশুর মৃত্যু। দেশজুড়ে বাড়ছে রোগীর সংখ্যা, আতঙ্ক কমছে না জনমনে। এডিস মশার বংশবিস্তার ঠেকাতে পদ্ধতি আবিষ্কার, পরমাণু শক্তি গবেষণায় অর্থে যোগান পেলে বড় আকারে পাইলট প্রকল্প চালুর আশা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর। ঢাকা দক্ষিণ সিটির মেয়রের ডেঙ্গু মুক্ত দাবি করা 11টি ওয়ার্ডেও ডেঙ্গুর প্রকোপ, দাবির সঙ্গে মিল নেই বাস্তবতার। হাসপাতালেও ভর্তি অনেকে, বিস্মিত এলাকাবাসী। জনগণকে মৃত্যুর মুখে ফেলে ডেঙ্গু থেকে নিজেদের বাঁচাতে ব্যস্ত সরকারের শীর্ষ মহল, অভিযোগ বিএনপি নেতাদের। ডেঙ্গু প্রতিরোধে কোনো ভূমিকা না রেখে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। এলাকা ভিত্তিক কমিটি গঠন করে এডিস মশা নিধনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান বিশিষ্টজনদের। বন্যায় দেশের উত্তরাঞ্চলে রোপা আমন সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি। কুড়িগ্রামে প্রায় 19,500 এবং গাইবান্ধায় প্রায় 7,500 হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট। কলকাতায় স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর নতুন ভাস্কর্য স্থাপন, এটি তৈরি করেছেন ঢাকার শিল্পী লিটন পাল রনি। কোপা আমেরিকাকে দুর্নীতিগ্রস্ত বলার দায়ে আন্তর্জাতিক ফুটবল থেকে 3 মাসের জন্য নিষিদ্ধ লিওনেল মেসি।